নমস্কার বন্ধুরা, সুরপুরি তাইওয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখো এই যে পেঁয়াজকলি গাছ। ফেব্রুয়ারির 13 তারিখ এই গাছগুলো আমি কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখছিলাম, আর আজকে ফেব্রুয়ারির 28 তারিখ, মানে কাটায় কাটায় 15 দিন। এই 15 দিনের মধ্যে আমার এতটা লম্বা হয়েছে। এখন আমি এই যে মাথার অংশটুকু, এই যে পাতাগুলো এত বড় বড় হয়েছে, এখন আমি কেটে নিব। কেটে নিয়ে আবার জলের মধ্যে ডুবিয়ে রাখবো, আবার 15 দিন পরে দেখা যাবে, হ্যাঁ ঠিক এত বড় হয়ে গেছে। এখন আমি কাটবো এইটার মধ্যে জল। এই পেঁয়াজকলি গাছগুলো আমরা পেঁয়াজ খেয়ে, মানে কলিগুলো খেয়ে আমরা ওই শেকড়গুলো শুদ্ধ রেখে দিয়েছিলাম। আজ 15 দিন পর, মনে হয় 15 দিন হয়ে গেল, 15 দিন পর গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, আবার আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম এত বড় বড় খাওয়ার মতো হয়ে গেছে। এগুলো আজকে সন্ধ্যাবেলা রান্না করব, ভাজা করব, এগুলো বাঁধাকপি দিয়ে রান্না করব। আজকে খাওয়ার মতো হয়ে গেছে। আবার ওইগুলোকে জল দিয়ে আবার বসিয়ে দেব, এইটার মধ্যে জল দিয়ে বসিয়ে দেব। মাটিটাকে একটু ছাড়াইলে হইতো, ও জল দিলে নরম হয়ে যাবে, এমনি বসিয়ে দাও, জল দিলে এমনি নরম হয়ে যাবে। ছড়িয়ে দাও, গাছটাকে ছড়িয়ে দাও। ওই জলই হয়ে যাবে তোমার। ছাঁদা ছাঁদা ওই জন্য ওইটার উপর বসাতে হবে, ওইটার উপরে বসাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো এইভাবে করা যাবে না, শুধু জলের মধ্যে হলেই হবে, আর কিছু লাগবে না। মানে মাটি ওই জলটা এই পর্যন্ত না থাকলে, একদম মাথা পর্যন্ত না থাকলে হবে না। জল বেশি করে দিয়ে দাও, জল বেশি করে দিলে তো সে জল বের হয়ে যাবে। আচ্ছা, ওই যে তোমার স্যান্ডেল ভিজে গেছে, সর 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 অফ করো, অফ করো। তাহলে ওই জন্য তো বলছি তুমি শুধু এইটার উপরে বসাও, ওই নিচের প্লেটটার উপরে, গাছগুলোকে শুধু প্লেটটার উপরে বসাও। ওই রকমই থাক, সুন্দর হবে, ব্যাস সুন্দর। ওর উপরে এবার জল দিয়ে দাও। এইরকম ভাবে আমরা রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে। কি সুন্দর গাছগুলো বড় বড় হয়ে গেছে। আমরা ওই রুম থেকে আসার সময় এই গাছগুলো নিয়ে এসেছিলাম। এখন আজকে কেটে রান্না করব, সবজি করব আজকে, বাঁধাকপি তরকারি রান্না করব সন্ধ্যাবেলা। আর এই যে গাছগুলোকে এখন আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও আবার দেখা যাবে আর 10-15 দিন পর আবার কি সুন্দর বড় বড় হয়ে গেছে। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা, আজকে তোমাদের বলেছিলাম যে পেঁয়াজকলি দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করব। তো পেঁয়াজকলি দিয়ে বাঁধাকপির তরকারিটা যে রান্না করছি, সেই পেঁয়াজকলি কিন্তু আমরা যে পেঁয়াজকলি গাছ কিনে এনেছিলাম, সেই পেঁয়াজকলি গাছের আগের পাতা খেয়ে তারপর গাছের শেকড়গুলো আমরা জল দিয়ে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের মধ্যে। তো তারপরে গাছগুলো আজ 15 দিনে অনেক বড় বড় হয়ে গেছে। আর সেই গাছগুলো আমরা এই রুমে আসার সময় নিয়ে এসেছি, এসে এই পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন রান্না করছি, আবার শেকড়গুলোকে জল দিয়ে রেখে দিয়েছি। তো এখন বাঁধাকপি তরকারিটা রান্না করছি। তো সন্ধ্যাবেলা খাওয়ার মতো, সন্ধ্যাবেলায় রান্না করি, তো খাওয়ার মতো একটু ভারী ভারী কিছু রান্না করতে হয়, তাহলে পরের দিন দুপুরবেলাও হয়ে যায়। আমরা বেশিরভাগ সন্ধ্যাবেলাটা রান্না করে রাখি, দুপুরবেলাটা হয়ে যায়। তো দুপুরবেলা আমি কিছুটা খেয়ে নিই, আর সকালে মধু যাওয়ার সময় কিছুটা সবজি ভাত নিয়ে যায়। তো এখন বাঁধাকপি তরকারিটা এখন সবজিগুলো সব কেটে নিয়ে ধুয়ে টুয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু আলু দিয়েছি, আলুটাকে আগে ভেজে নিয়েছি, আর অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি। তো এখন সবজিটাকে ঢাকা দিয়ে রাখছি। তো এখন ঢাকাটা খুলে আমি একটু নেড়ে দেবো, আর হলুদ, একটু লঙ্কার গুঁড়ি, অল্প একটু জিরে গুঁড়ি দিয়েছি। আর এই কড়াইটা একটু বড়, কিন্তু সবজিটা অনেকটা বেশি, তো তাই বাঁধাকপিটা একটু গলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বাকি বাঁধাকপিটা এখন দিয়ে দিচ্ছি। তো অনেকটা বাঁধাকপি, একটা বড় বাঁধাকপি অর্ধেকটা দিয়েছি, আর বাঁধাকপিগুলো তো জলে ভর্তি, তো এগুলো তো একটু তাপ লাগলেই গলে যায়, আর কাঁচা অবস্থা অনেকটা ফুলে থাকে, তাই অল্প অল্প করে দিচ্ছি যাতে ওপরের নিচেরটা গলে যায়, আর তারপরে আবার ওপরে সবজিটা দিয়ে দিচ্ছি। তো
এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করছি যাতে করে অনেকটা সবজি একসাথে রান্না করা যায়। তো আমার নিচের সবজিগুলো নিচের বাঁধাকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ওপরেরটা আবার দিয়েছি কারণ অনেকটা বাঁধাকপি। তো এখন সবজিগুলো আরেকটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বাঁধাকপিটা বেশ খুব সুন্দর টাটকা, আর এখানে প্রায় আমরা বাঁধাকপি একটু কুমড়ো দিয়ে বা একটু পেঁয়াজ করি দিয়ে বেশ রান্না করি, আর তার সঙ্গে একটু গাজর টাজর থাকলে দিয়ে দিই। তো আমি এখন সবজিটা আর একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দেখো কি সুন্দর সবজিগুলো একদম গলে গেছে। তো চিংড়ি মাছ দেওয়ার জন্য এর একটু স্বাদটাও বেশ খুব সুন্দর হয়, আর পেঁয়াজকলি থাকে, পেঁয়াজকলির তো একটা আলাদাই স্বাদ থাকে। তো সেজন্য আর পেঁয়াজ আদা রসুন কিছু দিইনি, শুধুমাত্র পেঁয়াজকলি দিয়েছি, আর অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার সঙ্গে চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছের স্বাদটাই পুরো তরকারিটাকে একদম খুব সুন্দর টেস্টি বানিয়ে দেবে। আর নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু জিরে গুঁড়ি দিয়ে দেবো, আর এতে একটু মিষ্টি চিনি একটু চিনি দিয়েছি, আর তার ফলে চিনি দিলে কি হয় একটু বেশ মিষ্টি মিষ্টি হয়। তো এখন আমি জিরে ধনে আর গোলমরিচ এগুলো একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছিল, তো আমার সেই গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন আর একটু ভালো করে সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। তো তারপরে অল্প একটু জল দেবো, এখন একটু অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো আর একটু ভালো করে সুন্দর করে নেড়ে দিলে বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এটা ভাজার কষার সঙ্গেই বেশ টেস্টটা খুব ভালো হয়। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এতে একটু জল দেবো। এখন সবজিটা আর একটু ভাজা ভাজা হয়ে যাক, তাহলে বাঁধাকপিগুলো আর একটু গলে যাবে। তো গাছের সঙ্গে সঙ্গে টাটকা পেঁয়াজ করলে বেশ খেতেও টেস্ট হয়, আর এখানে ফ্রেশ সবজিগুলোও পাওয়া যায়, বেশ খেতেও বেশ স্বাদ লাগে। আর এমনি অল্প হালকা মশলা দিয়ে এতবেলা করছি, এতবেলা খুব বেশি দিচ্ছি না মশলা। আর দিনের বেলা হলে একটু বেশ পেঁয়াজ আদা রসুন রসুন দিয়ে করা যায়, রাত্রিবেলা তো অত বিশেষ কিছু দিই না, অল্প একটু অল্প মশলাতেই রান্না করি। তো আর বিশেষ কিছু করবো না, গরম গরম মাছ ভাজা করবো আর একটু ডাল করবো। তো বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো এখন আমি চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, এখন কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি ডালটা রান্না করে নেব, কারণ না একটু ডাল করলে বেশ একটু ঝোলঝোল খাওয়া যায়, আর শুকনো ভাত শুধু সবজি দিয়ে খেতে একটু কষ্টই হয়। তো সেজন্য একটু ডালটা করে নিচ্ছি, ডাল গরম গরম মাছ ভাজা। আর মাছ ভাজা বলতে একটু তেলাপিয়া মাছ ভাজা করি, কারণ এখানে অন্যান্য মাছ বলতে সব সামুদ্রিক মাছ, পোনা মাছ টাছ করে পাওয়া যায় না। তো সেজন্য আমরা তেলাপিয়াটাই বেশিরভাগ কিনে আনি, তো তেলাপিয়া চিংড়ি এগুলোই থাকে। তো এখন ডালটা রান্না করে নিচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট, তো আমরা এখন খেতে বসে গেছি। ভাত নিয়ে নিয়েছি, গরম গরম ভাত, আর এই যে তেলাপিয়া মাছের মাথা ভাজা আর তরকারি। ফির ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।